শুরু হয়ে গেছে অপেক্ষার প্রহর গোনা। আগামী 14 তারিখ মুখোমুখি ভারত এবং পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ ইতিমধ্যেই বেশ জমে উঠেছে। তবে এই টুর্নামেন্টে যে ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে সেটি আগামী শনিবার আয়োজিত হবে। পাকিস্তান ক্রিকেট দল ইতিমধ্যেই এই হাই ভোল্টেজ ম্যাচ খেলার জন্য আহমেদাবাদ পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ 11 বছর পর এখানে খেলতে এসেছে তারা। 2012 সালে শেষবারের মতো স্টেডিয়ামে ভারতের মাটিতে ম্যাচ খেলেছিলেন পাকিস্তান। আগামী শনিবার ভারত এবং পাকিস্তান চলতি বিশ্বকাপে তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। দুটো দলই ইতিমধ্যে এই টুর্নামেন্টে প্রথম 2টা ম্যাচ জিতে নিয়েছে। আফগানিস্তানকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে ভারত। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খাদের কিনারা থেকে দুর্দান্ত জয়ে দলের মানসিকতা ও সামর্থ্যের গভীরতার প্রমাণ দিয়েছে স্বাগতিকরা। তেমনই নেদারল্যান্ডসকে ধুলা ঝড়ার মতো করে ফেলে দেয়া পাকিস্তান রান তাড়ায় বিশ্বরেকর্ড করে হারিয়েছে শ্রীলঙ্কাকে। চিরপ্রতিদ্বন্দ্বিতা কিংবা রাজনৈতিক বৈরিতার সূত্রে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় বাড়তে আকর্ষণ। সেসব এক পাশে সরিয়ে রাখলেও স্রেফ ক্রিকেটীয় আকর্ষণে 14 অক্টোবরের দ্বৈরথ বক্স অফিস কাঁপি দিতে পারে। 1,32,000 আসনের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি টুইটুম্বুর হওয়ার নিশ্চয়তাও দিচ্ছে এবারের ভারত পাকিস্তান ম্যাচ। 5ই অক্টোবর ইংল্যান্ড নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা হুট করে বাতিল করা হয়, কিন্তু 14 অক্টোবরের ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ শুরুর আগে কনসার্টের বন্দোবস্ত করা হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলদা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন গোল্ডেন টিকিটধারী সবাই আসবেন। ম্যাচ শুরুর আগে আধা ঘণ্টা বলিউড তারকাদের একটি অনুষ্ঠান আছে। অমিতাভ বচ্চন রজনীকান্তের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করার কথা অরিজিৎ সিংয়ের। অবাক করা কাণ্ড হলো 80-এর দশকে ভারতকে বলে কেউ হারাত পাকিস্তান, কিন্তু বিশ্বকাপে সেই লড়াই হেরেই মাঠ ছেড়েছেন দলটি। সব মিলিয়ে 7 বারের সাক্ষাতে এখনও জয়ের দেখা পায়নি পাকিস্তান। এবার পাকিস্তান জিতবে ভবিষ্যৎবাণী করে যথেষ্ট প্রচার পেয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। কিন্তু এই ধারণার পক্ষে উপস্থাপিত যুক্তির বিপক্ষে পাল্টা যুক্তিও আছে বিস্তর। বাবর আজম ভারত ম্যাচেই রানে ফিরবেন বলে যারা ভাবছেন তারাও জানেন ফর্মে আছেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। শাহিন আফ্রিদিকে ভারতীয় ব্যাটাররা ভয় পান। যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজও ব্যাটারের রাতের ঘুম কেড়ে নেন। স্পিন আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই, সব মিলিয়ে সমানে সমান, যা এবারের ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আরও বেশি রোমাঞ্চ ছড়াচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে এবারও কি পাকিস্তানকে হারাবে ভারত, নাকি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারাতে পারবে পাকিস্তান, সেটি এখন কেবল দেখার পালা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ICC ওয়ানডে বিশ্বকাপের সর্বশেষ সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।